আমার ফেসবুকে একজন ফ্রেন্ড আব্দুল্লাহ বলে একজন আছেন, উনি একদিন পোস্ট করলেন যে তার একটা বন্ধু যে চীনে থাকে, চীন থেকে একটা চিঠি তার কাছে পাঠিয়েছে এবং সেটা কিন্তু রীতিমতো চীন ভাষায় লেখা, চীনা ভাষায় লেখা। তো উনি এখন তার ফেসবুক ফ্রেন্ডদের উদ্দেশ্যে বললেন যে বন্ধুরা আমি এখন কি করতে পারি, আমার খুব প্রিয় একজন বন্ধু, সেই বন্ধুটা আমাকে এই চিঠিটা পাঠিয়েছে কিন্তু তার মানে তো আমি বুঝতে পারি না, আমার খুব প্রিয় বন্ধু একজন, তো আমার এখন কি করণীয়। তো ফেসবুকে যে সমস্ত বন্ধুরা তার ছিলেন সবাই কিন্তু কমেন্ট করলেন যে আপনার যারা জ্ঞানী লোক যারা চীনা ভাষা জানে অতি শীঘ্র তাদের কাছে আপনি যান এবং আপনার বন্ধু কি বলেছেন সেটা আপনি তাহলে বুঝতে পারবেন। আবার কেউ উপদেশ দিলেন যে আপনি নেট থেকে ট্রান্সলেটার বিভিন্ন পাওয়া যায়, আপনি সেখান থেকে চীনা ভাষাটা কি লেখা আছে সেটা হয়তো ইংরেজি বা অন্য ভাষায় সেটা আপনি বুঝতে পারেন। আরো অনেকে অনেক রকম সাজেশন দিলেন। তো একদিন পরে ওই এমনি আব্দুল্লাহ বলে বন্ধু সবার উদ্দেশ্যে ক্ষমা চাইলেন, বলে যে আমি অত্যন্ত দুঃখিত, কারণ আমি যে কথাটা বলেছিলাম সেটা মিথ্যে কথা, কিন্তু আমি এটা কেন বলেছিলাম সেটা হচ্ছে এই কারণে যে প্রায় 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উদ্দেশ্যে একটা মেসেজ একটা চিঠি পাঠিয়েছেন কিন্তু আমরা সেটা বুঝি না, কারণ সেটা আরবি ভাষায়, আমরা যেহেতু বাঙালি তাই তার অর্থটা অনুধাবন করার চেষ্টা করি না। তাই আমি অত্যন্ত দুঃখিত যে আমরা আল্লাহর সেই বাণীটা আমার বন্ধু চিঠি পাঠিয়ে তার জন্য সেই বাণীটা বোঝার জন্য আমরা কত উদগ্রীব, আমরা কত এক্সাইটেড হয়ে যাচ্ছি, কিন্তু আল্লাহ যে একই মেসেজ আমাদের রুলস এবং রেগুলেশন গাইডেন্স আমাদের উদ্দেশ্যে পাঠিয়েছেন সেটা জানার জন্য আমাদের মধ্যে একটু এক্সাইটমেন্ট নেই, কোনো অ্যাংজাইটি নেই, কোনো উদগ্রীবতা নেই, এটা আমরা কেমন মুসলিম। অতএব আল্লাহ কোরআনটা পাঠিয়েছেন আরবিতে, কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যারাবিয়ান ছিলেন, যদি তিনি বাংলাদেশের কিংবা ভারতের পশ্চিমবঙ্গের হতেন তাহলে অবশ্যই সেটা হয়তো আদায় ভালো জানেন, হয়তো বাংলাতেই নাজিল হতো, কিন্তু আমাদেরকে আরবি ভাষাটা বুঝতে হবে, তার বাংলা মানে ইংরেজি মানে যে যেটা ভালো করে সেটা অবশ্যই বুঝতে হবে, কারণ এটা আমাদের একটা গাইডলাইন।